হাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আমার পরের লেকচারটা নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আশা করি সবাই বাসায় ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ। সো তোমরা ক্লাসগুলো একটু ঠিকঠাক মতো দেখবা, ঠিক আছে? তাহলে তোমাদের জিনিসটা ইজি হয়ে আসবে। তো তোমাদের জন্য আমাদের এই কষ্টকর ক্লাস না, তো তোমরা প্লিজ সবাই একটু ক্লাসগুলো ভালো করে দেখবে, বারবার দেখবে। তো আজকে যে লেকচার সেটা হচ্ছে লেকচার 9। ছোটো একটা টপিক, সেই টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে বিশেষ গেট, মানে স্পেশাল গেট। স্পেশাল গেট, বিশেষ গেট, বিশেষ গেট হচ্ছে দুইটা, সেটা হচ্ছে একটা হচ্ছে এক্সোর গেট, একটা হচ্ছে এক্সনর গেট। সো আজকে আমরা দেখব কীভাবে একটা এক্সোর গেট কীভাবে কাজ করে এবং এক্সনর গেট কীভাবে কাজ করে, এর বেসিক অপারেশন, এর বেসিক প্রিন্সিপাল, ঠিক আছে? এর হচ্ছে ট্রুথ টেবিল, তারপরে এই সার্কিটটা কীরকম দেখতে, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। সো এটা একটা ইম্পর্টেন্ট টপিক, তো তোমরা একটু ভালো করে ক্লাসটা দেখবে, তো আশা করি সবার চোখ বুঝতে পারবে এবং সবাই জিনিসটা পারবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা আসি এক্সোর গেট, ঠিক আছে? এটা হচ্ছে এক্সোর গেট। এটা হচ্ছে টু ইনপুটের জন্য, তাহলে তোমার থ্রি ইনপুটের জন্য যদি হয় তাহলে থ্রি ইনপুট হবে এ এক্সোর বি এক্সোর সি। এই যে এটাই প্লাসের উপর যে চেঞ্জটা, এটাকে বলে এক্সোর, ঠিক আছে? তাহলে এটাকে বলবো এ এক্সোর বি। যদি তিন বিন্দু থাকে এ এক্সোর বি এক্সোর সি, তাহলে ইকুয়েশনটা হবে অন্যরকম। এখন দুইটি ইনপুটের জন্য ইকুয়েশনটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এখন এক্সোর বিটের যে ট্রুথ টেবিলটা সেটা একটু ভালো করে খেয়াল করো সবাই। এক্সোরের যে ট্রুথ টেবিলটা, ঠিক আছে, সরি আজকে লেকচারটা হবে 10, ঠিক আছে? আমাদের লেকচার 10। তো এক্সোর যেটা, এক্সোরের যে ট্রুথ টেবিলটা সেটা হবে সেটা হচ্ছে এরকম যেগুলো আমি নিলাম ইম্পোর্ট করলাম, তারপর আমি কম্বিনেশনগুলো আমার যেরকম জাগি নিয়মে সেভাবে বসাবো, দুইটা 0 দুইটা 1, ঠিক আছে? এখন এক্সারের মেইন থিমটা হচ্ছে যখন দুইটা ইনপুট সেম হয়, তখন আমার আউটপুটটা হবে 0। যখন দুইটা ইনপুট সেম তখন আউটপুটটা 0। তাহলে দুইটা ইনপুট সেম আছে কোন কোন পজিশনে? প্রথম পজিশন এই পজিশনে, আর হচ্ছে এই পজিশনে। দেখো দুইটা ইনপুট এও 0 বিও 0, তাহলে আমার আউটপুট কী হবে? আউটপুট হবে 0। যখন এ ওয়ান বি ওয়ান তখন আউটপুট 0, মানে দুইটা ইনপুট সেম, দুইটা ইনপুট সেম হইলে আমার আউটপুট 0, ঠিক আছে? দুইটি ইনপুট সেম হলে আউটপুট 0, তাহলে যদি ইনপুট তিনটা হবে তাহলে তিনটি ইনপুট সেম হলে আউটপুট 0। কারণ দুইটি ইনপুট সেম কোথায় আছে? এখানে, এখানে 0 আর এখানে 0, তাহলে বাকি দুই ক্ষেত্রে আমার 1। এই হচ্ছে আমার
टोटल का ये भावे आका लागे सो দুইটি ইনপুট সেম হইলে হচ্ছে আউটপুট আমার 0 আর বাকি ক্ষেত্রে হচ্ছে আউটপুটটা আমার 1 ঠিক আছে তাহলে এইখান থেকে যে একটা ইকুয়েশন পাওয়া যায় সেটা হচ্ছে y দেখো এখান থেকে যে ইকুয়েশনটা তুমি পাবা সেখানে আমি ইকুয়েশনটা এই টোটাল থেকে আমার ইকুয়েশন বের করা যায় ইকুয়েশন বের করার জন্য আমার যেখানে লাইটটা অন আছে মানে 1 আছে আউটপুটটা যেখানে 0 আছে সেটা বাদ কিন্তু যেখানে আমার আউটপুটটা 1 আছে সেখানে আমি কাজটা করব মানে লাইটটা যখন 1 হবে তখন হয়ে যাবে আমি তখন সেই পজিশনে আমার লাইটটা অন আছে তার মানে কি লাইট এখানে 1 এখানে 1 তাহলে এই দুটো ইকুয়েশন নিয়ে এই দুটো সমীকরণ নিয়ে আমি কাজ করব ঠিক আছে তাহলে যখন আমার লাইটটা 1 এই পজিশনে তখন আমার আউটপুটটা কি আছে আউটপুট হচ্ছে 0 আর হচ্ছে এ হচ্ছে 0 বি হচ্ছে 1 যেহেতু 0 এ 0 হয়ে যায় তাহলে হচ্ছে এবার আর বি 1 মানে বি ঠিক আছে এ 0 হলে এ বার আর এ সমান 1 এ আর এই যে সূত্র এটা এ সমান 1 আর এ বার মানে তাহলে 0 তাহলে এ 0 আছে যেহেতু তাহলে এটা কি হবে এ বার আর যেহেতু 1 আছে এটা হচ্ছে বি সেম পরের ক্ষেত্রে এখানে হচ্ছে 1 তাহলে এখানে কি এ এখন 1 বি এখন 0 তাহলে কি হবে এ বি বার মানে যেটা 0 আছে সেটা হচ্ছে হবে বার আর যেটা 1 আছে সেটার উপরে কোনো বার নাই ঠিক আছে তাহলে দেখো এইভাবে হচ্ছে ইকুয়েশন বের করা যায় এ বার বি প্লাস এ বি বার তাহলে এই যে আউটপুট ইকুয়েশন এটা থেকে আমরা এভাবে আমি ট্রু টেবিলে কাজ করতে পারবো ঠিক আছে তাহলে যদি তিনটি ইনপুটের জন্য হয় তাহলে কি করব যদি ইনপুট তিনটা হয় তাহলে সেম তখন তোমার সার্কিট ডায়াগ্রামটা হবে তিনটে ইনপুটের জন্য আমার এক সার্কিটটি হবে এরকম এ বি সি ওয়াই ইজ টু এ এক্স অর বি এক্স অর সি ঠিক আছে তাহলে আমি ইনপুট লাগার চেষ্টা করি এ বি এবং সি ওয়াই ইজ টু এ এক্স অর বি এক্স অর সি 0 1 0 1 0 1 0 1 0 0 দুটা জিরো দুটা চারটা জিরো চারটা ওয়ান ঠিক আছে যদি কম্বিনেশনগুলো আমি ক্রিকেট করলাম এখন হচ্ছে আমি আসি তো আমি কী বলছিলাম যখন দুইটা ইনপুট সেম তখন হচ্ছে আমার আউটপুট জিরো ইনপুট সেম হইলে আউটপুট জিরো ইনপুট সেম না মানে আউটপুট ওয়ান তাহলে ইনপুট সেম আছে কোন কোন জন্য না ইনপুট করে তিনটা তাহলে তিন ইনপুট আমার দেখতে হবে তিনটাই চেক করা লাগবে তিনটাই সেম আছে কিনা তাহলে এই পজিশন আর এই পজিশন সেম দেখো আর কোনো ক্ষেত্রে সেম তিনটি ইনপুট না তাহলে এই পজিশন আর এই পজিশন জিরো আর বাকি সব ক্ষেত্রে ওয়ান তাহলে আমার আউটপুট ইকুয়েশন হবে এই ছয়টা সমীকরণের উপর ডিটেলস ভিত্তি করে এই ছয়টা সমীকরণের উপর তাহলে আউটপুট সমীকরণ আমি এখান থেকেও লিখতে পারি এই ওয়ান ওয়ানটা ওয়ান নিয়ে কাজ করবো মানে কি এ আছে জিরো বি আছে জিরো সি হচ্ছে ওয়ান তাহলে কী হবে বলো এবার এবার বি বার সি ঠিক আছে প্লাস পরেরটা কী হবে এ এবার বি সি বার পরেরটা কী হবে এবার বি সি পরেরটা কী হবে এ বি বার সি বার পরেরটা কী হবে এ বি বার সি এ বি বার সি এবং সবার শেষটা কী হবে এ বি সি বার এ বি ঠিক আছে তাহলে এই হচ্ছে আমার অপরিকেশন তো তিন ইনপুটের জন্য এভাবে আমার টোটেলটা আঁকা লাগে এবং থ্রি ইনপুটের জন্য এভাবে আমার সার্কিট ডায়াগ্রামটা তার মানে এইটা আর এইটা ঠিক আছে এই জিনিসটা মানে এই জিনিসটা ঠিক আছে এটা হচ্ছে তোমার মৌলিক লজিক এগুলো দেখো এখানে অ্যান্ড অর নট এগুলো আমরা পরে শিখবো অ্যান্ড অর নট হচ্ছে অর বেট এই যে তিনটা গুণ অ্যান্ড বেট এবং যে পরিপূরক এটার জন্য অর বেট তাহলে এই তিনটা কেটে আমার এই জিনিসটা সলভ করছে আবার এক্সর কেটে আমি এটা আঁকতে পারি ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আশা করি বুঝতে পারবো বিশেষ করে নেক্সট লেকচারে আমরা এক্স নর নিয়ে গেট নিয়ে আলোচনা করবো কিভাবে এক্স নর গেট আঁকা লাগে কিভাবে এক্স নর গেট টু টেবিল টু ইনপুট থ্রি ইনপুটের জন্য বের করা লাগে সেগুলো আমরা দেখবো তো এই ক্লাসটা আমার একটু ভালো করে দেখবা তো আশা করি বুঝতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ